বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে থেকে দুর্গাপূজা শুরু হলো, তো আজকে আমার কাজকর্ম অনেকটা কমপ্লিট হয়ে এসেছে, তাই ভাবলাম তোমাদের সাথে ভিডিও করি আজকে। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? তুমি খুব ভালো আছো, বন্ধুত্ব খুব ভালোভাবে কাটাও। আর আরেকবার বলে দিই, স্বপ্ন নিউজ ফ্যামিলি স্টোরিতে তোমাদের স্বাগত জানাই, অনেক অনেক স্বাগত। আর যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি, তারা চটপট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং আমার ভিডিওগুলো তোমরা দেখো, এবং ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, আমাকে জানিও। তো আজকে দুপুরবেলা ভিডিওটা শুট করেছি, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমি একটু মেহেন্দিও করেছি, এটা আমাকে পুড়িয়ে দিয়েছে। আমি যদি পড়াতে পারি, কিন্তু আজকে এনার্জি ছিল না, আজকে আমাকে এটা আমার আশীর্বাদ পুড়িয়ে দিয়েছে, মেহেন্দিটা পড়েছি। ভাবলাম তোমার সাথে ভিডিও করা যাক। ছেলে নিচে আছে এখন, তুমি দেখছো খাওয়া দাওয়া করে, আর আমি এই উপরে। যেহেতু আজকে বৃহস্পতিবার আর মহাষষ্ঠী, তো ভাবলাম আজকে একটু আলতাও করা যাক। আমি আলতা করতে খুব ভালোবাসি, এমনি সচরাচর সবসময় করি না, তো পুজো পার্বণে এখন করি, তো একটু আলতাও করে নিই। বাড়িতে পড়ো কিনা আমাকে একটু কমেন্টস করে জানাবে, আমার তো খুব ভালো লাগে। তো এই দেখো আমি নেল পলিশ করে নিচ্ছি, আর বাইরে শুনতে পাচ্ছ হয়তো গান বাজছে খুব জোরে জোরে, তো আমার কথাগুলো হয়তো খুব একটা শোনা যাচ্ছে না। তো পুজোর দিনগুলো আমি কাল অব্দি কিছু সময় করে উঠতে পারিনি, আজকে একটু সময় পেয়েছি, তাই একটু আজকে সাজুমুজু করে নিচ্ছি। তাই এখন ভাবলাম দুপুরবেলায় তোমাদের ব্লগটা শুরু করা যাক, সাজুগুজু করতে করতে। তো আমার সাজুগুজু মোটামুটি কম, কালকে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবো যদি সময় পেয়ে যায়। আজকে মোটামুটি এই, এরপরে একটু ঘুরে ঘুমিয়ে নেবো, কারণ এই কদিন একদম রেস্ট হয়নি। আর তোমরা অবশ্যই পুজোতে ঠাকুর দেখতে বেরিয়ে মাস্ক ব্যবহার করবে, আর সবাইকে সাবধানে রাখবে, কারণ এই সময়টা খুব খারাপ চলছে, তো আমরাও সাবধানে থাকার চেষ্টা করব। আর তোমরা তো জানো এটা শেখানোর কিছু নেই, সবাই সাবধানে থাকবে, মাস্ক ব্যবহার করবে, সবার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলবে। গুড ইভিনিং বন্ধুরা, আজকে সন্ধ্যে হয়ে গেছে, আমি এখন রান্না করে চা তুলে এসেছি, জলটা হয়ে গেছে।
এই যে আমার ছেলেও চলে এসেছে, এবার একটু চা খেয়ে নেবো। চা করে ওদেরকে নিচে দিয়ে এসেছি, আর আমারটা আমি ওপরে নিয়ে আসলাম। এই যে চা আর এই বিস্কুট, ভাবলাম তোমাদের সাথে একটু চাটা খাওয়া যায়। আমি ব্লগটা এখানে চা খেতে খেতেই শেষ করছি, এবং পুজো খুব ভালোভাবে কাটাও, খুব সুস্থভাবে কাটাও এবং খুব সাবধানে কাটাও। স্বপ্ন নিউজ ফ্যামিলি স্টোরিতে তোমাদের অনেক স্বাগত, এবং আমাকে অনেক অনেক সাপোর্ট করো, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটি তারা তাড়াতাড়ি করে নাও সাবস্ক্রাইব। এবং আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক করো, কমেন্টস করো এবং অনেক অনেক শেয়ার করো, আর অনেক অনেক সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিতে। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।